বুধাদিত্য ব্যানার্জি চ্যানেলে স্বাগত। সিরিয়ালের শুরুতে আমরা দেখি জাহানারাকে সহায়তা করায় নানি বাড়ির মেয়েদের প্রতি প্রবল অসন্তুষ্ট। রুবিনাকে খাওয়াতে গেলে সেই খাবার নানি ফেলে দেন। এই সময় আব্দুল খান আসেন। হেনা তাকে অভিযোগ করে, রুবিনা, খাবার এভাবে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তখন তিনি জানান, তার সাথে বেইমানি করলে তার ফল এইরকমই হবে। দ্বিতীয়বার রুবিনার জন্য খাবার প্রস্তুত করা হলেও সেটাও আব্দুল খান মাটিতে ফেলে দেন এবং বারবার খাবার তৈরি করলে তার পরিণতি এইরকম হবে বলে তিনি জানিয়ে দেন। এবং হেনাকে তিনি নির্দেশ দেন খাবারগুলো মেঝে থেকে কুড়িয়ে সেই খাবারই রুবিনাকে খাওয়াতে। এটাই হবে তাদের উপযুক্ত শাস্তি, তাদের উপযুক্ত কর্মফল। মুখে খাবার গুঁজে দেন, সেই সময় বাধা দেয় তাদের মেয়ে। সে নানির হাত চেপে ধরে এবং বলে সে মেচে থাকতে কখনোই এত বড় অনর্থ করতে দেবে না, তার শরীরে প্রাণ থাকতে কখনোই সে রুবিনাকে এই খাবার খেতে দেবে না। এতে আব্দুল খান অত্যন্ত রুষ্ট হন। তিনি সঙ্গে সঙ্গে তাদের ছোট মেয়েকে চাবুক আনতে বলেন, বলেন চাপকে তাকে সিধে করে দেওয়া হবে। তখন সে জানায় তার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে তাকে মারলেও একটা রুবিনার সঙ্গে এত বড় অনর্থ সে করতে দেবে না। এদিকে আব্দুল খান যখন তার মেয়েকে চাবুক মারতে উদ্যত হন, তখন সব মেয়েরা একসঙ্গে জোটবদ্ধ হয়। তারা জানায় চাবুক যদি খেতে হয় তাহলে সবাই একসাথে খাবে। রুবিনাও তাদের সঙ্গে যোগ দেয়। তখন আব্দুল খান বলেন, বেশ তাহলে সকলেই একসঙ্গে চাপকানো খাওয়ানোর জন্য তোমরা প্রস্তুত হও। সেই সময় নানি আব্দুলের হাত ধরেন এবং তাকে ঘরে নিয়ে যান। তাকে ঘরে ডেকে নিয়ে বোঝান, জাহানারাকে বাড়িতে বউ করে এনে সে বড় ভুল করেছে, সে আরও বড় ভুল করবে যদি বাড়ির মেয়েদের গায়ে হাত দেয়। এরপর সিরিয়ালের একটা দৃশ্যে দেখা যায় আশরাফের শালাবাবুর পেছনে রোহন ধাওয়া করছে এবং তাকে সে ধরে ফেলে এবং তাদের মধ্যে ভীষণ লড়াই হয়। শেষ পর্যন্ত দেখা যায় সে পরাজিত হয় রোহনের কাছে। এবার সে জাহানারার কাছে ফিরে আসে। জাহানারা তাকে জানায় এতদিন সে চাপে পড়ে এই কাজ করতে হয়েছে। তাকে সমস্ত সত্য কথা তুলে ধরে এবং বলে সে খুব ক্লান্ত, এবার সে ঘুমোতে চায়। এরপর দেখা যায় সবই ভ্রম, এতক্ষণ জাহানারা স্বপ্ন দেখছিল। এরপর জাহানারা আব্দুল খানের কাছে ফিরে আসে। সে জানতে চায় রোহন কোথায়, রোহনকে সে কোথায় লুকিয়ে রেখেছে। সেই সময় আব্দুল খান জানান রোহনকে সে সরিয়ে দিয়েছে, রোহনের আর কোনো অস্তিত্ব নেই। তখন জাহানারা তাকে বলে সে যদি ভালো চায় তাহলে যেন অবশ্যই বলে দেয় রোহন কোথায়। তখন তিনি জানান তার ভালোটা তিনি বোঝেন। জাহানারা যদি সত্যিই তার ভালো চাইতো তাহলে কখনোই তার কথার অবাধ্য হতো না। রোহন কোথায়, জাহানারা কি রোহনকে খুঁজে পাবে, কি হবে এরপর, জানতে হলে অবশ্যই দেখুন জাহানারা শুধুমাত্র কালার্স বাংলায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।